মাদ্রাসকার আমাদের যে কোর্স সে কোর্সের টোটাল ওভারঅল ক্লাস হচ্ছে 34 অ্যান্ড অ্যান্ড্রয়েড সেকশন অ্যান্ড্রয়েড মডিউলে আমাদের ক্লাস হচ্ছে 20। অর্থাৎ অ্যান্ড্রয়েডের উপর আমরা আজকে 20তম ক্লাস করতে যাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখব সে বিষয়গুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অটো কমপ্লিট টেক্সট ভিউ, অ্যাডিং এ ব্যাক ব্যাক এবং আপ বাটন টু এ টুল বার, হাউ টু সেট লগো অন অ্যাকশন বার, হাউ টু ইউজ স্টাইল ইন অ্যান্ড্রয়েড, অ্যাকশন বার কালারিং, কীভাবে একটা অ্যাকশন বার কালারিং করা যায়, হাউ টু চেঞ্জ অ্যাপস নেম, হাউ টু চেঞ্জ অ্যাপস আইকন। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে আমরা শিখব। তো সেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন সবগুলো ক্লাস। ওকে, আমরা আজকের ক্লাসের উপর আমরা একটা ডেমো তৈরি করেছি, সেই ডেমোটা আমরা দেখবো, এরকম একটা প্রজেক্ট তৈরি করব। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করা। তো অটো কমপ্লিট টেক্সট ভিউ কি আসলে সেটা যদি আমরা না জানি তাহলে আমরা দেখতে পারি। এখানে অটো অটো কমপ্লিট টেক্সট ভিউ হচ্ছে মূলত একটা এডিট টেক্সটের মতো, তো যেখানে আমরা এডিট টেক্সটটা যেমন আমরা লিখতে পারি সে অটো কমপ্লিট টেক্সট ভিউর মধ্যেও আমরা লিখতে পারি, এবং সাথে সাথে আমাদের হচ্ছে সাজেশন করবে যে আমি কি লিখতে যাচ্ছি। ওকে, তো আমি যখন এখানে ক্লিক করব তখন লেখার সুযোগ দেবে, আমাকে লেখার সুযোগ দিয়েছে। তাছাড়া আমি যদি এখানে কোনো কিছু লিখি তাহলে দেখেন সাজেস্ট করতেছে, আমি বি লিখছি, বি সাজেস্ট করতেছে, ও লিখছি, এ লিখছি, এ লিখলে অস্ট্রেলিয়া বা আমেরিকা এগুলো লিখতে চাচ্ছি কিনা। অর্থাৎ আমি এগুলো ছাড়াও যে কিছু যে কোনো কিছু আমি লিখতে পারি, অ্যান্টার্কটিকা, এশিয়া, ওকে, তো এশিয়া লেখলাম আমি। তো এরকম হচ্ছে লিখতেও পারি, আবার লেখার সময় আমাকে সাজেস্ট করবে যে আমি ওইটা লিখতে চাচ্ছি কিনা। ওকে, তো এটাই হচ্ছে অটো কমপ্লিট টেক্সট লিসেনার। যেমন আমি এখানে যদি লিখি আমি লিখতে চাচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ আমি সিলেক্ট করে দিই, বাংলাদেশ লেখা হয়ে যাবে, তারপরে আবার আমি অন্য কিছু লিখতে পারবো। ওকে, এটি হচ্ছে অটো কমপ্লিট টেক্সট লিসেনার। তো যত বড় খুশি তত বড় লিখতে পারি, আমি ইন্ডিয়া লিখতে চাইলে ইন্ডিয়া আমার চলে এসেছে, তারপর হচ্ছে ইন্ডিয়ার পরে আমি আরো যা কিছু লেখার লিখতে পারবো। তো এটি হচ্ছে অটো কমপ্লিট ড্রপ ডাউন লিস্টের মতো। তো এটা কিভাবে আমরা করব সেটা দেখব, এরপরও আমরা যে কাজগুলো করব কিভাবে এই যে এই টুল বার, আমরা যে ডেইলি প্রোডাকশন এখানে দেখতে পাচ্ছি এই টুল বারটা মধ্যে আমি একটা টাইটেল সেট করতে চাচ্ছি। অর্থাৎ আমি যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটির নামটা মূলত আমি টাইটেল বারে অ্যাড করতে চাচ্ছি। তারপর হচ্ছে আরও একটা বিষয় যেটা হচ্ছে এই টাইটেল বারগুলোর কালার চেঞ্জ করতে পারি আমরা চাইলে। দেন হচ্ছে যে এই টাইটেল বারে চাচ্ছি আমি একটা ব্যাক বাটন অ্যাড করতে। যখন আমরা অনেক অ্যাপসই দেখতে থাকি এখানে একটা অ্যারো সাইন থাকে, সেই অ্যারো সাইনে ক্লিক করলে আগের পেজে চলে যায় বা পূর্বের পেজে চলে যায়। ওকে, তো এরকম একটা ব্যাক বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো আমরা। তারপর দেখবো হচ্ছে যে আমরা এখানে একটা চাইলে আইকন অ্যাড করতে পারি, আমাদের লগো, টোটাল প্রজেক্টের একটা লগো অ্যাড করতে পারি সেই বিষয়টা। তারপর আরো যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যাপস, এর আমাদের এই অ্যাপসটা অবশ্যই তৈরি হয়েছে, এখানে লেখা আছে যে এই অ্যাপসটা হচ্ছে যেটা অটো কমপ্লিট টেক্সট ভিউ। তাহলে এই অটো কমপ্লিট টেক্সট ভিউ আমি যতগুলো প্রজেক্টই তৈরি করেছি কারণ দেখেন আইকনটা কিন্তু একই, সবগুলোর আইকন একই, কিন্তু আমরা আসলে আইকন কি এরকম রাখবো, আমরা একটা অ্যাপসের আইকন এরকম রাখবো না। আমরা এই যে এখানে যে আইকনটা আমরা দেখতে পারছি অ্যান্ড্রয়েডের ডিফল্ট ডিফল্ট যে ছবিটা, সেই ছবিটা আমরা কিভাবে চেঞ্জ করে আমাদের নিজের একটা আইকন সেট করতে পারি সেটা আমরা দেখবো। দেন হচ্ছে যে এই যে অটো কমপ্লিট, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেমে নেমে অটোমেটিক্যালি চলে আসে। তো আমি চাচ্ছি যে আমাদের প্রজেক্ট নেম যাই হোক না কেন, আমি চাচ্ছি একটা অ্যাপসের নাম দাঁড় করাতে। ওকে, তো একটা অ্যাপসের নাম আমি এখানে চাইলে এই নামটাকেও আমি চেঞ্জ করতে পারি, তার মানে কি এই কাজগুলো আমি করতে পারবো। ওকে, তো এই কাজগুলো করার জন্য এই কাজগুলো আমরা করব, পুরো প্রজেক্টটাতেই এই কাজগুলো করব। যেমনটা আমি এখানে প্রজেক্টটা যদি রান করি, আমরা ধরেন আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে দিস ইজ দ্য মেইন অ্যাক্টিভিটি এটা আছে, আমি যখন ক্লিক করব
দিস ইজ দ্য সেকেন্ড অ্যাক্টিভিটি, এবং সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসছে। সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখেন একটা ব্যাক বাটন আছে, একটা আইকন আছে, আমি সেকেন্ড অ্যাক্টিভিটি এটা একটা টাইটেল দিচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। ওকে, এখানে একটা মেনু এড করতে পারবো, চাইলে যে কোনো কিছু এড করতে পারবো। তো এই কাজগুলো আমরা করবো, যে আবার ব্যাকে চলে গেছি, অপর পেজে চলে আসছে, যে কাজগুলো আমরা অনেক অ্যাপসেই দেখে থাকি সাধারণত। আবার যখন আমি ক্লিক করব, থার্ড অ্যাক্টিভিটিতে চলে গেছে, থার্ড অ্যাক্টিভিটিতে একই আইকন দেখাচ্ছে এবং থার্ড টাইটেলটা চেঞ্জ হয়েছে। ওকে, তো এবং এখানেও ব্যাক বাটন আছে, আমি যখন ব্যাকে ক্লিক করব তখন হচ্ছে দেখবেন সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেছে। আবারও যদি ব্যাকে ক্লিক করি, আবার দেখেন মেইন অ্যাক্টিভিটিতে চলে গেছে, এখন আর ব্যাক বাটন নাই। অর্থাৎ আমি মেইন অ্যাক্টিভিটিতে ব্যাক বাটন আমি ইউজ করিনি। ওকে, তাহলে এখান থেকে যে আমি ব্যাক করি তাহলে হচ্ছে টোটালি হোমে চলে যাবে। আমরা জানি ওই ব্যাক বাটনের পরিবর্তে আমাদের ডিফল্ট যে হোম বাটন রয়েছে অ্যান্ড্রয়েডের, সেই হোম বাটনে ক্লিক করলেও আমরা এরকম এক পেজ এক পেজ ব্যাকে চলে আসতে পারি। ওকে, এমনিতে হোম বাটনে ক্লিক করলে সরাসরি অ্যাপসটা ক্লোজ হয়ে যায় আমরা জানি। তো আমরা চাইলে এক পেজ এক পেজ করে ব্যাকে করতে পারি, এরকম এই কাজগুলো কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। ওকে, তো এখানে যাব, আবার ক্লিক করলে চলে গেল হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, এখানেও ব্যাক বাটনে, আবার এখানে ব্যাক বাটন। ওকে, আমরা পুনরায় আবার চলে আসতেছি, ক্লিক করলে একবারে চলে যাচ্ছে। তো এখন যে কাজটা, এই কাজগুলো করার জন্য সব আমাদের, আমরা একটা প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা সবকিছু দেখবো। সবাই আমার সাথে দেখবেন লাস্ট পর্যন্ত কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো প্রথম আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে যে একটা প্রজেক্ট নিয়ে নেবো, এবং প্রজেক্ট নিয়ে একটা অটো কমপ্লিট টাস্ক কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো। ওকে, তো আপনারা দেখতে থাকেন, আমি প্রজেক্টটা তৈরি করব। তো সেই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমার একটা নতুন প্রজেক্ট নিতে হবে। আমি এই নতুন প্রজেক্টের মধ্যেই সবকিছু দেখাবো। সিলেক্ট নতুন প্রজেক্ট, নিউ প্রজেক্ট, আমি এম্পটি অ্যাক্টিভিটি নেব, দেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নেক্সট। আমি এখানে নাম দিয়ে দেবো মা অটো কমপ্লিট এইউ ইউ সি কমপ্লিট। এক্সাম্পল অটো কমপ্লিট এক্সাম্পল এই প্রজেক্টটা সেট হবে হচ্ছে আমার আজকে হচ্ছে 20 নম্বর, 20 নম্বরের মধ্যে প্রজেক্টের মধ্যে প্র্যাকটিসের মধ্যে আমাদের সেট করবে, এবং এটাকে আমি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, অটো কমপ্লিট, সরি, কপি করে আমাদের এখানে এই নামে একটা প্রজেক্ট তৈরি হবে, এটা জাভা দিয়ে তৈরি হবে। ফিনিশ করলাম প্রজেক্টটা, একটু তৈরি করতে একটু দেরি সময় নেবে। আমি একটা প্রজেক্ট নিয়েছি এবং আমাদের প্রজেক্টটা রেডি। এটার ভিতরে আমি আজকে যে কাজটা করতে যাচ্ছিলাম সেই কাজটা করব। প্রথমে একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করব আমরা, কিভাবে অটো কমপ্লিট টেক্সট ভিউ তৈরি করা যায় সেটা দেখবো আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সএমএল ফাইলটাকে প্রথমে ডিজাইন করে নিতে হবে। আমরা এখানে একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ নেব, এটা একটা ভিউ অ্যান্ড্রয়েডের, এটা একটা ভিউ, আমরা লিনিয়ার লেআউট নেব। ওকে, লিনিয়ার লেআউটে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো, ছোট্ট প্যাডিং 20 ডিগ্রি। ওকে, দেন আমরা একটা তারপর হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওরিয়েন্টেশনটা অবশ্যই দিয়ে দেবো, কারণ এখানে মাল্টিপল ভিউ ইউজ করবো আমরা। তারপর হচ্ছে এখানে আমরা যেটা করব, আমাদের এই কাজটা আপাতত কমপ্লিট, দেন হচ্ছে আমরা এখানে একটা অটো কমপ্লিট ইউ অটো কমপ্লিট টেক্সট ভিউ। ওকে, অটো কমপ্লিট টেক্সট ভিউ, এটা হচ্ছে আমরা নেব মেস প্যারেন্ট আর হচ্ছে রেসপন্ডেন্ট। ওকে, আমরা একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ পেয়ে গেলাম। তো এটা আমরা এখানে যা দিতে পারি, এখানে হিন্টস দিতে পারি আমরা,
আমরা এডিট টেক্সটে যেরকম হিন্টস দেই, তো হিন্টস দিতে পারি হচ্ছে টাইপ হেয়ার ওয়াই টাইপ হেয়ার টাইপ হেয়ার। তারপর আমরা এটার একটা আইডি দেব, আইডি দেব কি সেটা হচ্ছে অটো কমপ্লিট ইউ কমপ্লিট। ওকে, অটো কমপ্লিট টেক্সট আইডি আমরা দিতে পারি। আমরা চাইলে টেক্সট সাইজ দিতে পারি, টেক্সট সাইজ আমরা যে যেগুলো আসলে নিয়ে কাজ করি, টেক্সট সাইজ আমরা 20 দিয়ে দিলাম, 20 SP দেবো আমরা, সাইজের ক্ষেত্রে SP হবে। তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টেক্সট কালার দিয়ে দিতে পারি, টেক্সট কালার হচ্ছে আমরা ব্ল্যাক দিতে পারি। ওকে, তাহলে দিয়ে দিলাম টেক্সট কালার ব্ল্যাক। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের একটা টেক্সট ভিউ আমরা নিয়ে নিলাম। দেন আমরা যে কাজটা করতে পারি, এইটা আমরা এটার নিচে আমরা আরো দুইটা জিনিস নিতে পারি, আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা দুইটা বাটন নিয়ে নিতে পারি, বাটন একটা বাটন নিতে পারি, একটা বাটন নিতে পারি, সে বাটনটা হবে হচ্ছে ম্যাসপ্রেন্ট আর হচ্ছে রেপন্টেন্ট। ওকে, একটা বাটন নিয়ে নিলাম আমরা, বাটনের একটা নাম দেব যেটা হচ্ছে টেক্সট। আমরা নাম দিলাম হচ্ছে ক্লিক মি। আমরা তেমন ডিজাইন করব না এখানে, জাস্ট বোঝানোর জন্য ব্যাপারগুলো। তারপর হচ্ছে ক্লিক মি, দেন হচ্ছে আইডি দিয়ে দেবো একটা, আইডি বাটন আইডি। ওকে, আমরা এটুকুই নিয়ে নিলাম। আমরা একটা এটা জাস্ট ওই উপরের আমরা যখন এখানে ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি যে দুইটা অনেক লাগানো গায়ে গে, সেই জন্য একটা ওই উপরের যে ভিউটা, এই ভিউটা থেকে আমি একটু মার্জিন দিতে পারি। তাহলে এই ভিউটা থেকে অর্থাৎ টপ, তাহলে এই ভিউটা আছে হচ্ছে টপ ভিউর সাথে টপ ভিউ থেকে মার্জিন হবে, তাহলে মার্জিন টপ দিয়ে দিতে পারি, অর্থাৎ উপর থেকে 20 ডিগ্রি নিচে দেখাবে। ওকে, তাহলে হচ্ছে একটু ফাঁকা হয়ে গেল, যখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একটু ফাঁকা আছে। তো এরকম আমরা আরো একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে টেক্সট ভিউ। ওকে, আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে টেক্সট ভিউ, টেক্সট ভিউ আমরা নিব র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট। দেন আমরা এটার একটা আইডি দিয়ে দিতে পারি, টেক্সট দিয়ে দিতে পারি, টেক্সট টেক্সট দিলে হয় না দিলে হয়, আচ্ছা টেক্সট আমরা দেব না, আমাদের টেক্সট সাইজ দিতে পারি আমরা, কত সাইজের হবে, টেক্সট সাইজ দিয়ে দিলাম আমরা হচ্ছে 28 দিয়ে দিলাম, একটু বড় নিলাম এসপি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সটের কালার দিয়ে দিতে পারি, টেক্সটের কালারটা বাই ডিফল্ট থাকে হচ্ছে গ্রে কালার, তো আমরা দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক কালার, তাহলে 0 0 0। ওকে, আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম, আর হচ্ছে টেক্সট স্টাইল আমাদের প্রয়োজন নাই। দেন হচ্ছে যে আমরা আইডি দিয়ে দিতে পারি, জাস্ট আইডি টেক্সট আইডি, টেক্সট টেক্সট আইডি। আমরা আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট করে ফেললাম, এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে আমরা প্রজেক্টটা দেখতে পাবো যে আমাদের প্রজেক্টটা রান করবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে, তো এবং আমরা ডিজাইনটা পেয়ে গেছি। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কিছু একটা লিখতে পারবো, ওকে, বাট এখন কোনো সাজেশন করবে না, এখন কোনো সাজেশন করবে না, সে যাই হোক কোনো সাজেশন করবে না, যে শব্দ লিখে না কেন, যে বর্ণ লিখে না কেন, সেটাই লিখে না কেন, কোনো সাজেশন করবে না। সেটার জন্য আমাকে কিছু করতে হবে, কিছু কাজ করতে হবে, সে কাজগুলো করার পরেই কাজ করবো। ওকে, বাটন বাটনে ক্লিক করলে কোনো কাজ করবে না, কারণ আমরা ক্লিক কিছু না করে নিই, বা অর্থাৎ আমরা জাস্ট ডিজাইন পার্টটা করছি, আইডি নিয়ে আমরা কোনো কাজ করে নিই মেইন অ্যাক্টিভিটি। ওকে, তাহলে সেই কাজটি হচ্ছে আমাদের করতে হবে।
এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমরা যা যা নিয়েছি ওগুলোকে ফাইন্ড করব। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের অটো কমপ্লিট ইউডিইউ অটো কমপ্লিট টেস্ট ভিউ, এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নেব অটো কমপ্লিট টেস্ট ভিউ। দেন আমরা একটা বাটন নিয়েছিলাম বাটন বাটন বাটন, ওকে। দেন আমরা একটা টেক্সট ভিউ নিয়েছিলাম টেক্সট ভিউ দিয়েছিলাম আমরা। দেন হচ্ছে যে আমরা বাটনকে ফাইন্ড করবো দিয়েছিলাম। ওকে, আমরা ফাইন্ড করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে কিছু ভ্যালু অ্যাড করে দেওয়া, যে ভ্যালুগুলো আমাদের যখন আমি ওই লেখাটা লিখতে চাইব তখন হচ্ছে সাজেস্ট করে দেব। ওকে, তো অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে সাধারণত ভ্যালু অ্যাড করে দিলে তখন হচ্ছে আপনি যখন লিখতে যাবেন তখন ওই ভ্যালুগুলোকে সে সাজেস্ট করবে যে আপনার এখানে আগে থেকে এটা আছে, আপনি চাইলে সেটা নিতে পারেন। ওকে, তো সেজন্য কি করতে হয়, এটার সাথে একটা লিসেনার অ্যাড করে দিতে হয়। ওকে, এই অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে একটা লিসেনার অ্যাড করে দিতে হয়। তো সেই কাজটা আমরা এখন করব, একটা লিসেনার অ্যাড করাবো অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট সেট আইটেম ক্লিক লিসেনার। ওকে, সেট আইটেম ক্লিক হবে না, আইটেম সেট আইটেম সিলেক্টেড লিসেনার, মেবি আইটেম ক্লিক লিসেনার, আইটেম সিলেক্টেড লিসেনার। আচ্ছা, এটা হচ্ছে যেটাতে যাব সেট আইটেম ক্লিক লিসেনার, আমরা এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সেট আইটেম ক্লিক লিসেনারটা অ্যাড করবো একটা অটো কমপ্লিট সাথে। সেট আইটেম ক্লিক লিসেনার এটার সাথে নিউ আইটেম ক্লিক লিসেনার হবে। তো আমরা একটা লিসেনার অ্যাড করে দিলাম যেটা হচ্ছে আইটেম ক্লিক লিসেনার হবে। সেটা কি করবে আমাকে অটো টেক্সট তো অটো টেক্সট লিসেনার হচ্ছে আমাকে, আমি যখন এটার সাথে একটা লিসেনার অ্যাড করলাম, এই লিসেনারটা আমাকে কি করবে, এই লিসেনারটা আমাকে আমি যখন একটা টেক্সট সিলেক্ট করব, ওকে, আমি যখন একটা টেক্সট সিলেক্ট করব আমার এখানে যদি আমি দেখি এটা তো আমি যখন ক্লিক করতেছি তখন কিছু হচ্ছে না। আমি যখন এখানে বি লিখে আমি যখন এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতেছি তখন নিচে থেকে দেখবেন একটা টেক্সট দেখাইতেছে, ওকে, ক্লোজ দেখাইতেছে। আবার যদি আমি লিখি
ইন্ডিয়া, তো এই ইন্ডিয়ার একটা টোস্ট দেখাচ্ছে নিচে, যে আমি এটা সিলেক্ট করেছি, ওকে এই টোস্টটা। এবং আমি যখন সিলেক্ট করব, আমি যখন এই যে সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করলে এই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে সে ওই অটো কমপ্লিটে বসায় দেবে, এই কাজটা সে আমাকে করে দেবে অটো কমপ্লিট লিসেনার। ওকে, তো এই কাজটাই আমরা এখন করব। সেই কাজটা করার জন্য আমাদের টেক্সট বিয়ে যেটা আছে সেটাকে সেট করতে হবে। তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমার তো এই যে এখানে যখন আমি লিখতেছি ইন্ডিয়া, সে আমাকে বাংলাদেশ, সে আমাকে সাজেশন করতেছে। এই সাজেশন গুলো আসলে কোথা থেকে করতেছে সেই জিনিসটা আমাকে একটু চিন্তার বিষয়। এই সাজেশন গুলো মূলত একটা সে লিস্ট থেকে করতেছে, যে ওই লিস্টের ভিতরে এই ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলো সে আমাকে দেখাচ্ছে। তাহলে আমাকে একটা, আমার একটা লিস্ট লাগবে, ওকে, একটা অ্যারে লিস্ট লাগবে, স্ট্রিং টাইপের, স্ট্রিং স্ট্রিং টাইপের একটা অ্যারে লিস্ট লাগবে, স্ট্রিং, ওকে, এটার নাম হচ্ছে ভ্যালু, দিয়ে দিলাম। আমরা অ্যারে লিস্ট তৈরি করব। তো অ্যারে লিস্টটা কোথায় তৈরি করব, আমি আগে যে প্রজেক্ট করেছি ডেমো প্রজেক্টে, সেখানে আমার করা আছে অ্যারে লিস্টটা। ওই অ্যারে লিস্টটা আমি দেখাই দেবো, দেখতে সময় যাবে। আমি আপনার এরকম একটা অ্যারে লিস্ট তৈরি করে নেবেন, ওকে, আমি অ্যারে লিস্টটা দিয়ে দিলাম, কারণ আপনারা অ্যারে লিস্ট তৈরি করতে পারেন। তো এই অ্যারে লিস্টটাই আমি এখানে দিয়ে দিলাম, ওকে, এরকম একটা অ্যারে লিস্ট আমি তৈরি করে নিলাম। এই অ্যারে লিস্টটাকে আমি এই অটো টেক্সটের সাথে কি করব, সেট করাবো, ওকে। এটাকে বলা হয় অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করাতে হয়। আমরা যেমনটা ড্রপ ডাউনে অ্যাডাপ্টারের মাধ্যমে একটা সিঙ্গেল লিস্ট ভিউকে সেট করি ড্রপ ডাউনের মধ্যে, বা স্পিনারের মধ্যে, বা সিঙ্গেল লিস্টের মধ্যে, সিঙ্গেল ভিউ লিস্টের মধ্যে, যেমন আমরা অ্যারে লিস্টের মাধ্যমে কি করি, অ্যাডাপ্টার, অ্যারে অ্যাডাপ্টারের মাধ্যমে ভ্যালু সেট করি অ্যারে লিস্টে, সেরকম এই অটো কমপ্লিট দেখানোর জন্য আমাদের এই ভ্যালুগুলোকে, এরকম ভ্যালু আমরা যে কোনো রিসোর্স থেকে পেতে পারি। সেটা আমরা, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, যেহেতু আমাদের কোনো রিসোর্স নেই, তো আমরা স্ট্যাটিক একটা রিসোর্স তৈরি করে নিলাম, সেই রিসোর্স থেকে আমরা ভ্যালুটা দেখাবো। আমরা চাইলে ডাটাবেস থেকে যে কোনো একটা কলাম থেকে ভ্যালুটা তুলে আনা, তারপর হচ্ছে এটা দেখাতে পারি যে আগে থেকে এটা সাবমিট সিলেক্ট করবেন কিনা, ওকে। তো এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে যে এই ভ্যালুগুলোকে আমরা অ্যাড করব। তাহলে অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, সেট অ্যাডাপ্টার, আমরা একটা অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করব। তো এই অ্যাডাপ্টারের মাধ্যমে ভ্যালুটাকে সেট করতে হলে আমাদের একটা অ্যারে অ্যাডাপ্টার লাগবে। তো অ্যারে অ্যাডাপ্টারটা আমি এখানে একটা অ্যারে অ্যাডাপ্টার নিয়ে নিই, অ্যারে অ্যাডাপ্টার AR, অ্যারে অ্যাডাপ্টার, অ্যারে অ্যাডাপ্টার, ওকে, একটা অ্যারে অ্যাডাপ্টার নিয়ে নিলাম। অ্যারে অ্যাডাপ্টারটাকে আমি কি করলাম, ইনিশিয়াল করে দেব অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল টু, সরি ছোট হাতের হবে, অ্যারে অ্যাডাপ্টার, অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার, ওকে। এখানে আমাদের ভেরিয়েবল পাস করতে হবে। আমরা জানি কি অ্যারে অ্যাডাপ্টার নিলে অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে কি কি ভ্যালু পাস করতে হয়। অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে আমাদের হচ্ছে দিস পাস করতে হবে, তারপর হচ্ছে আমরা যে রিসোর্স লেআউট নিয়ে কাজ করতে চাই সে লেআউট আমাদের পাস করতে হবে। আমরা এখানে অ্যান্ড্রয়েডের, অ্যান্ড্রয়েডের সিম্পল যে লেআউটটা রয়েছে ANDRO অ্যান্ড্রয়েড ডট লেআউট, অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল লেআউট, ওকে, এটা আমরা দিলাম। আর ভ্যালু হিসেবে আমরা ওই ভ্যালুটাকে পাস করে দিলাম। দ্যাটস এনাফ, আমাদের অ্যাডাপ্টারের মধ্যে কি হয়ে গেল, ওই ভ্যালুটা সেট হয়ে গেল। এবং এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা অটো কমপ্লিট টেক্সটের মধ্যে কি করে দিতে পারি, ভ্যালুটাকে সেট করে দিতে পারি, ওকে। তো এইটুকু কাজ হচ্ছে যে আমরা করে নিলাম। আর আরো একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে এটার সাথে অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট সেট ট্রেস হোল্ড, ট্রেস হোল্ড, এটা হচ্ছে ইন্ট ট্রেস হোল্ড, এটাকে ইন্ট ট্রেস হোল্ড 1, এটা আমরা
1 দিলাম। এই 1 দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমি একটু পরে বলতেছি, এখন আমাদের কাজটা আসলে হয়ে গেছে যে জাস্ট একটা অ্যারে অ্যাডাপ্টারের মাধ্যমে একটা লিস্ট সেট করে দেব আমরা উই অটো কমপ্লিট টেক্সটের মাধ্যমে। ওকে, এবং হচ্ছে যে আমরা ট্রেস হোল্ড নামক একটা মেথড রয়েছে, সেট ট্রেস হোল্ড, এই মেথডটা কি ইউজ করব অটো কমপ্লিটের সাথে। ট্রেস হোল্ড মেথডটার কাজ কি, ট্রেস হোল্ড ওয়ান, এই মেথডটার কাজ হচ্ছে যে এখানে ওয়ান যখন আমি একটা ভ্যালু লিখব তখন আমাকে সে ওই একটা ভ্যালুর একটা ক্যারেক্টার লিখব, যখন ওই একটা ক্যারেক্টার দিয়ে যতগুলো আইটেম আছে ওই লিস্টের মধ্যে সবগুলো আইটেম সে আমাকে দেখায় দেবে। ওকে, এই কাজটা সে আমাকে করবে। তাহলে এখন যদি আমি প্রজেক্ট রান করি তাহলে আমরা দেখতে পাবো ছিল হচ্ছে আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউ, যে আমরা যখন সার্চ করছি তখন পেয়ে যাচ্ছি। আমরা কিভাবে সেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আমরা এখন ক্লিক করলে এটা নিয়ে নিতে পারছি, এবং হচ্ছে আবার সাথে এটার সাথে আরো কিছু লিখতেও পারতেছি। ওকে, তো এইটাই হচ্ছে অটো কমপ্লিট, অটো কমপ্লিট টেক্সট ভিউ, জাস্ট একটা এডিট টেক্সটের মতো, কিন্তু আমি লেখার সময় সে সাজেশন করবে। এটা হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউর কাজ। ওকে, তো এটুকু আমরা দেখলাম অটো কমপ্লিট টেক্সট ভিউ কিভাবে করে, কেন কাজ করে, বা কিভাবে আমরা তৈরি করতে পারি সেই কাজটা দেখলাম। ওকে, তারপর হচ্ছে আমরা পরের কাজগুলো করব। এই পর্যন্ত অটো কমপ্লিট টেক্সট ভিউর কাজ এই পর্যন্তই। ও, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে যখন এখান থেকে বি লিখবো যখন সিলেক্ট করব তখন সিলেক্টটা এখানে ক্লোজ আকারে দেখাবে। আমি যেটা হচ্ছে সিলেক্ট করার ফলে কি হচ্ছে, আমি যখন ওটাকে ক্লিক করছি সিলেক্ট করার ফলে তখন এটাকে অন ক্লিক মেথডটাকে কাজ করছে। অন ক্লিক মেথডের মধ্যে আমি একটা টোজ দিয়ে দেব, সিম্পল টোজ, যে সিম্পল টোজটা টোস্ট, সিম্পল টোস্টটা দিয়ে দেব, এবং এই সিম্পল টোস্টটা আচ্ছা নতুন একটা টোস্ট ক্রিয়েট করব। দেন এই টোস্টটার ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে ভ্যালু, ওকে। তো এই ভ্যালুটা আসলে আমি কোথায় পাবো, ভ্যালুটা আসলে আমার তৈরি করা নাই, তো ভ্যালুটা আমাকে নিতে হবে। তো ভ্যালুটা আমি কোথা থেকে নেব, ভ্যালুটা আমি ওই যে অটো কমপ্লিট টেক্সটে যে ভ্যালুটা আমি সেট করেছি সেই ভ্যালুটাকে গেট করে নেব। তাহলে আমার একটা স্ট্রিং লাগবে, স্ট্রিং এর মধ্যে রাখতে হবে strng স্ট্রিং ভ্যালু। এই ভ্যালুটার মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এ কনভার্ট করে দেবো। ওকে, তো আমার হয়ে গেল, আমি ভ্যালুটা পেয়ে গেলাম মেন অ্যাক্টিভিটিতে। তো যখনই আমি এই ভ্যালুটা যখনই আমি সেট করবো তখন এই ভ্যালুটা আমাকে সে ওই টোস্টের মধ্যে দেখায় দেবে। ওকে, তাহলে হচ্ছে এই টোস্টটা আমরা দেখি যদি রান করে। প্রজেক্ট রান হয়েছে, এখন দেখেন আমি বাংলাদেশ লিখছি, বাংলাদেশ সিলেক্ট করছি, নিচের দিকে একটা টোজ দেখাবে, যখনই সিলেক্ট করবে আমি একটা টোজ দেখাবে আশা করি। ওকে, বাংলাদেশ সিলেক্ট করেছি সেজন্য একটা টোজ দেখেছে। এই কাজটা করেছে কি, এই কাজটা করেছে হচ্ছে যখনই আমি সিলেক্ট করতেছি তখন হচ্ছে অটো কমপ্লিট আমাকে একটা অন আইটেম ক্লিক লিসেনারটার মাধ্যমে সে আমাকে একটা টোজ দেখাচ্ছে। আমরা চাইলে অন্য কোনো কাজও করতে পারি, এখানে যে কোনো কাজ চাইলেই করতে পারি এই অংশটাতে। ওকে, তো এই ছিল হচ্ছে আমার অটো কমপ্লিট টেক্সট ভিউ টিউটোরিয়াল। তো পরের কাজগুলো আমরা পরের টিউটোরিয়ালে করবো।